এবার স্টেজ থেকে গুড্ডি পড়ে যাওয়ার আগেই গুড্ডিকে জড়িয়ে ধরল অনুজ। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গুড্ডি ধারাবাহিকে আমরা দেখতে পাই শিরিন যখন তার মা ও বাবাকে বলে তোমরা কি আগামীকাল কালচারাল অনুষ্ঠানে যাবে, সেখানে অনুজের সংবর্ধনা হবে। তখন শিরিনের মা বলে যে যেহেতু তোর সাথে অনুজের সম্পর্কটা ঠিক হয়ে গিয়েছে তাহলে আমি কাল যাব, তবে সেখানে আমি অন্য একটা জিনিসও দেখতে যাব। আর এবার গল্পে দেখা যাবে স্টেজে অনুষ্ঠানে গুড্ডি মাথা ঘুরে পড়ে যেতে গেলে সকলের সামনে গুড্ডিকে জড়িয়ে ধরবে অনুজ। তো বন্ধুরা, তোমরা কে কে এমনটা চাও কমেন্ট করে জানাও, আর আমাদের গোল্ডেন প্রোডাকশন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।